হ্যাঁ, এসবিআই 23টি জেলায় নিয়োগ করাবে শূন্য পদে 6,000। হ্যাঁ বন্ধুরা, একটা বিরাট বড় খবর, যেটা হলো 6,000 ছাত্রছাত্রীকে নিয়োগ করবে, ঠিক আছে, 23টি জেলায় শূন্য পদ 6,000, এটা এসবিআই ব্যাংক রিক্রুটমেন্ট করবে। রাজ্যে চাকরি প্রার্থীর জন্য বিরাট সুখবর, ভারতীয় স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে গোটা দেশগুলোয় 6,000 শূন্য পদে শিক্ষক নিবস অ্যাপ্রেন্টিস নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গে প্রতিটি জেলায় নিয়োগ করা হবে, যে কোনো ভারতীয় নাগরিক অথবা পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে ছেলেমেয়েরা সবাই আবেদন করতে পারবেন। প্রশিক্ষণ চলাকালীন প্রতি মাসে স্টাইপেন্ড পাবেন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া অ্যাপ্রেন্টিস রিক্রুটমেন্ট ইন ওয়েস্ট বেঙ্গল। পদের নাম হচ্ছে অ্যাপ্রেন্টিস শিক্ষানবিশ, মূল শূন্য পদ 6,100টি, 6,100টি, এসসি 977, ST 567, OBC 1375। বিভিন্ন রাজ্য অনুযায়ী শূন্য পদের বিন্যাস, পশ্চিমবঙ্গ 715টা, গুজরাট 800টা, অন্ধ্রপ্রদেশ 100টি, কর্ণাটক 200টি, মধ্যপ্রদেশ 75টি, ছত্তিশগড় 75টি, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ 10টি, সিকিম 25টি, উড়িষ্যা 400টি, হিমাচল প্রদেশ 200টি, হরিয়ানা 150টি, জম্মু কাশ্মীর 100টি, চণ্ডীগড় 25টি, লাদাখ 10টি, পাঞ্জাব 365টি, তামিলনাড়ু 90টি, তেলেঙ্গানা 125, রাজস্থান 650, কেরালা 75টি, উত্তরপ্রদেশ 875টি, মহারাষ্ট্র, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, ত্রিপুরা, এইসব জায়গায় নিয়োগ করা হবে। আজকের পোস্ট কেবল পশ্চিমবঙ্গ শূন্য পদে নিয়ে আলোচনা থাকে। পশ্চিমবঙ্গে মোট 715টি শূন্য পদ, আবেদন করার জন্য বাংলা অথবা নেপালি ভাষা জেনে থাকতে হবে। পশ্চিমবঙ্গ বিভিন্ন জেলাভিত্তিক শূন্য পদের বিন্যাস, পশ্চিমবঙ্গে মোট শূন্য পদ 715টি, আলিপুরদুয়ার 6টি, বাঁকুড়া 20টি, পশ্চিম বর্ধমান 41টি, পূর্ব বর্ধমান 38টি, বীরভূম 20টি, কোচবিহার 15টি, দক্ষিণ দিনাজপুর 8টি, দার্জিলিং 29টি, হুগলি 37টি, হাওড়া 35টি, জলপাইগুড়ি 15টি, ঝাড়গ্রাম 12টি, কালিম্পং 2টি, কলকাতা 145টি, মালদা 21টি, মুর্শিদাবাদ 39টি, নদিয়া 30টি, উত্তর চব্বিশ পরগনা 78টি, পশ্চিম মেদিনীপুর 28টি, পূর্ব মেদিনীপুর 27টি, পুরুলিয়া 16, দক্ষিণ চব্বিশ পরগনা 43টি, উত্তর দিনাজপুর 12টি। বয়সীমা, অ্যাপ্রেন্টিস পদে আবেদন করার জন্য আবেদনকারীর বয়স হতে হবে 20 থেকে 28 বছরের মধ্যে। বয়স হিসাব 31-10-21 তারিখের মধ্যে সংরক্ষিত আসন প্রার্থীরা এসসি এসটি ওবিসি সরকারি নিয়ম অনুযায়ী বয়সে সহজ ছাড় পাবেন। শিক্ষাগত যোগ্যতা, যে কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় অথবা শিক্ষা প্রতিষ্ঠান থেকে যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েশন পাস অথবা শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন হতে হবে 31-10-2021 তারিখের মধ্যে। প্রশিক্ষণের সময়সীমা 1 বছর। স্টাইপেন্ড প্রতি মাসে পরিমাণ 15,000 টাকা। নিয়োগ পদ দুটি ধাপে নিয়োগ করা হবে, অনলাইন টেস্ট, লোকাল ল্যাঙ্গুয়েজ আর অনলাইন রিটেন টেস্ট। সিলেবাস অনুযায়ী পরীক্ষার পর 101 ঘন্টা, নেগেটিভ মার্কিং 0.25%। অনলাইনে পরীক্ষা দেওয়া হবে 2021 সালে আগস্ট মাস নাগাদ। জেনারেল ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস 25 মার্ক্স, জেনারেল ইংলিশ 25 মার্ক্স, কোয়ান্টিটিভ অ্যাবিলিটি 25 মার্ক্স, রিজনিং ক্যাবিলিটি, কম্পিউটার অ্যাবিলিটি 25 মার্ক্স। পরীক্ষা কেন্দ্র ও পশ্চিমবঙ্গে যে বিভিন্ন শহরে পরীক্ষা কেন্দ্র রয়েছে, আসানসোল, দুর্গাপুর, কলকাতা, হুগলি, কল্যাণী, শিলিগুড়ি। আবেদন পদ্ধতি, আবেদন করতে হবে সরাসরি অনলাইনের মাধ্যমে www.bfsissc.com, ব্যাংক SBI, career.sbi.co.in, কেরিয়ার ওয়েবসাইটে গিয়ে সরাসরি আবেদন করতে পারবেন। প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে, রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন, রেজিস্ট্রেশন নম্বর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে আবেদন করতে হবে, অনলাইনে আবেদন করতে পারেন 26 জুলাই 2021 তারিখ পর্যন্ত। আবেদন ফি জেনারেল OBC EWS শ্রেণীভুক্ত প্রার্থীতে আবেদন ফি জমা দেওয়া দিতে হবে 300 টাকা, SC ST PWD কোনো রকম আবেদন ফি লাগবে দিতে জমা দিতে হবে না। আবেদন ফি জমা দেওয়া হলে ভিসা বা কার্ড, মাস্টার কার্ড বা রুপে কার্ডের মাধ্যমে আবেদন ফি জমা দেওয়া শেষ তারিখ 26 জুলাই। রাজ্যে CID চাকরি, দেখুন আবেদন পদ্ধতি। CID কাজ করতে চান? যদি হ্যাঁ হয় তাহলে আপনার জন্য রয়েছে বিরাট সুখবর। রাজ্যে ক্রিমিনাল ইনভেস্টিগেশন বিভাগে বিভিন্ন পদে লোক নিয়েছে, নিয়োগ করা হবে সম্পূর্ণ চুক্তিভিত্তিক। পশ্চিমবঙ্গে যে কোনো জেলা থেকে পুরুষ মহিলা উভয়ই আবেদন করতে পারবেন। নাম হচ্ছে কম্পিউটার অ্যানালিস্ট, শূন্য পদ 9টি, শিক্ষক যোগ্যতা PGDCA, কম্পিউটার সায়েন্স স্নাতক অথবা BCA, DOCA লেভেল 3 বছরের কোর্স অথবা কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে, বিশ্ববিদ্যালয় থেকে অ্যাপ্লিকেশন সফটওয়্যার PDMS এমপ্লয়মেন্ট সাপোর্টের স্কিল থাকতে হবে,
বেতন প্রতি মাসে 20,000 টাকা। পদের নাম কম্পিউটার নেটওয়ার্ক অপারেটর, শূন্যপদ দুটি, কম্পিউটার অপারেটর শূন্যপদ একটি, ডাটা এন্ট্রি অপারেটর শূন্যপদ সাতটি। উপরোক্ত তিনটি পদের ক্ষেত্রে প্রার্থীকে কম্পিউটার অ্যাপ্লিকেশন স্নাতক হতে হবে এবং সঙ্গে সার্টিফিকেট থাকতে হবে। বেতন উপরোক্ত তিনটি প্রতি 13,000 টাকা করে পাবেন। আবেদন পদ্ধতি, আবেদন করতে এবং অফলাইনে মাধ্যমে পশ্চিমবঙ্গের সিআইডি অফিসিয়াল ওয়েবসাইটে থেকে আবেদন করতে ডাউনলোড করতে পারবেন। এছাড়া অ্যাপ্লিকেশন পদ্ধতি পোস্ট যে কোনো আবেদনপত্র পৌঁছাতে হবে 15/7/2021। আবেদনপত্র পাঠাবেন এই ঠিকানায় ডাইরেক্ট আবেদনপত্র অ্যাডিশনাল ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ সিআইডি ওয়েস্ট বেঙ্গল। আবেদন পত্রের সাথে যেসব ডকুমেন্ট নিতে হবে সমস্ত মার্কশিট, সার্টিফিকেট কপি, অভিজ্ঞতার কপি, বার্থ সার্টিফিকেট প্রভৃতি। যাচাই করা নির্দিষ্ট ফর্মে প্রার্থী সংশ্লিষ্ট প্রার্থী পদক্ষেপ জানান। বাংলা সহায়তা কেন্দ্রে, বাংলা সহায়তা কেন্দ্র হতে বিস্তারিত জানুন। রাজ্য জুড়ে যুবক যুবতীদের জন্য বিরাট সুখবর, রাজ্যে আবার নতুন করে বাংলা সহায়তা কেন্দ্র খোলা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এবার গ্রাম পঞ্চায়েত ব্লক এলাকায় সরাসরি পৌরসভা এলাকায় 118টি পুরসভা, 7টি পুর নিগমে বিএসকে খুলবে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশে রাজ্যে পুরসভা, পুর দপ্তরে, পুর নিগমে সহায়তা কেন্দ্র চালু করবে। করার আগে নির্দিষ্ট পাঠিয়েছে, জুলাই মাসে প্রথম সপ্তাহের মধ্যে চালু করা হবে। সমস্ত কেন্দ্রগুলি কলকাতা কর্পোরেশন এলাকায় প্রতিটি ব্যুরোতে একটি করে পুর নিগম, দুটি করে সহায়তা কেন্দ্র চালু করবে। পাশাপাশি সল্টলেক পুর নিগমে 3টি পুরসভায় নিয়োগ করবে, কেন্দ্রগুলিকে কর্মী নিয়োগ সম্পন্ন করা হবে। ইতিমধ্যে রাজ্যে 2,500 বাংলা সহায়তা কেন্দ্রে কর্মী কাজ করছে, এর মধ্যে সম্পন্ন করা হবে। বিএসকে খোলার জন্য আমাদের সরঞ্জাম যেমন অফিস রুম, ডেস্কটপ, বিদ্যুৎ, ইন্টারনেট কানেকশন সর্ব সংশ্লিষ্ট পুরসভা কর্পোরেশন এই বাংলা সহায়তা কেন্দ্র থেকে রাজ্যের প্রতি নাগরিক কোনো তৃতীয় ব্যক্তি সাহায্য ছাড়াই বিভিন্ন প্রকল্পের সুবিধা জবাব নিতে পারবেন। যেমন কন্যাশ্রী, রূপশ্রী, সবুজ সাথী কার্ড চালু, স্বাস্থ্যসাথী, বিভিন্ন পরিষেবা পাওয়া যাবে এই কেন্দ্রগুলি থেকে। রাজ্যের পুরমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান, সব কিছু ঠিকঠাক থাকলে কিছুদিনের মধ্যেই চালু করা হবে বাংলা সহায়তা কেন্দ্র।